23 জানুৱাৰী 2019 বুধবাৰ পুৱা 7 বজাৰ পৰাই দৈমালু উচ্চ মাধ্যমিক খেলপথাৰত সাহিত্যানুৰাগী ৰাইজৰ ভিৰ। চাৰিওফালে কেৱল মানুহ আৰু মানুহ। বড়ো সাহিত্য সভাৰ স্বেচ্ছাসেৱকসকলৰ নিষ্ঠা আৰু কৰ্মপটুতাই অভ্যাগতসকলক আপ্লুত কৰিছে। ঠিক 8 বজাৰ লগে লগে বড়ো সাহিত্য সভাৰ পতাকা উত্তোলনৰ কাৰ্যসূচী। পতাকা উত্তোলনস্থলীত উপস্থিত হৈছে বড়ো সাহিত্যৰ কাণ্ডাৰী তৰেণ বড়ো। বড়ো সাহিত্য সভাৰ সাধাৰণ সম্পাদক প্ৰশান্ত বড়োৱে অনুষ্ঠানৰ আগ ধৰিছে। সন্মুখ ভাগত বিভিন্ন বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে মাৰ্চ পাষ্ট কৰি সভাপতিগৰাকীক অভিবাদন জনাবলৈ সাজু। আৰু তাৰ পিছতে বড়ো সাহিত্য সভাৰ সভাপতি তৰেণ বড়োৱে বড়ো সাহিত্য সভাৰ পতাকা উত্তোলন কৰে। ছাত্ৰ ছাত্ৰীসকলে গাৰ্ড অৱ অনাৰেৰে তেখেতক অভিবাদন উত্তোলন কৰি দিয়া ভাষণত তেখেতে বড়ো সাহিত্যৰ উত্তৰণৰ ক্ষেত্ৰত সাহিত্য সভাই গ্ৰহণ কৰা পদক্ষেপসমূহৰ কথা উল্লেখ কৰি কয়, দৈমালু বড়ো গজৌ ফৰাইচালি গহপুৰনি বে ফৈলাও পথাৰত বড়ো থুনলাই আফাদনি খুংগা বাজি জয়ন্তী বে জুথুমাখৌ দিনে জোঙো সান্তানি হাবাফারি বহাই খুনে লাদেন জঙ্গে ফেয়ে ফেয়ে 1950 নি মাইথাইনি প্রায় 56 বছরাও জঙ্গ হাববাই গলাও সম লেবে গথার ফিরফিলানি সিঙাও থানানে জঙ্গে বড় থুনলাই আফাদা গবাং জঙ্গা জঙ্গানানি গেজেজেন জঙ্গ ফেয়নানে বড় বিজন গাইসননানে আৰু বিটিসি শক্তিনি গেজেরজন জঙ্গ 2003 মাইথায়াও জঙ্গ বে বড় রাওকো ভারত সংবিধানে 8টি ফারিয়ার সেফুনে হাদেন আর বে রাওয়া দিনে ভারতবর্ষনি মাঝে হাদরারি রাও জানানে থাবাই দিনে বেকো জঙ্গ ওয়ান অফ দা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এন্ড লিং ল্যাঙ্গুয়েজ হিসাবে বাহাইনানি জঙ্গ খাবকু মন্দেন আৰু ভাৰতনি মাখাছে ফসংথান বেয়াও জঙ্গে মাখাছে খামানি মাওনাইনি জঙ্গে খাবুকু মোন্নো হাদেন দিনে জঙ্গে বে ফিরফিলানি সিঙাও থানানে জঙ্গে বড়ো ফিসাফ্রা জঙ্গ জেরাওকে থায়া মানে জঙ্গে রাজখান্তি দৈদেনগিরিয়ানে যা সর্বা ধরমগুরু দৈদেনগিরিয়ানে যা সর্বা মানে ফরেসা আফাদনি দৈদেনগিরিয়ানে যা হারিমু আফাদনি দৈদেনগিরিয়ানে যা বা গুবুন গুবুন
आफादाव थानाय गासैबो बर' फिसाफ्रा बे बर' थुनलाइ आफादनि फिरफिला सिङाव थानानै मोनसे कमन प्लेटफर्म हिसाबै जोङो खामानि मावनायनि खाबुखौ जों लानो हायो. दिनै गोबां जेंना जेंगोना दं, बर' बिजोंनि जेंना जेंगोनायाबो जोबनो थाङाखै. आं मोनसे खोथाखौल' बुंनो सानदों, दानि ग्लबेलाइज आरो 21st century आरो बे डिजिटेल मुगायाव इनफरमेसन टेक्न'ल'जियाव बादायलायनायनि बे मुगायाव जोङो बर'फ्राबो जोङो बर' बिजों फरायनानै बा गुबुन गुबुन रावजों फरायनानै जों बर' फिसाफ्रा जोङो बादायारि मुगाजों खारफानो जों हानांगोन. आरो बे बादायारि मुगाजों जों खारफानो हायाबा जोङो सार्भाइभेल अफ फिटेस्ट होननाय बे खोथाया रज'हैनाय नङा. बेनिखायनो दानि मुगायाव जोङो सार्भाइभेल अफ फिटेस्ट जाय मानसिया मानेखि फिटेस्ट बेसो थांनानै थागोन बेबायदि माखासे खोथा स्लगान दङ दारुयना बुंलांदों. बे हिसाबै जोङो बादायलायनायाव जोङो मुखुब थानो नांसिगोन. गुबुन हारि बायदि जोङो मोनसे आब्रुथि गोनां हारि हिसाबै जों थांनानै थानांगोन, खौसे गोजोन जोङो थांनानै थानांगोन. বড়ো ভাষা সাহিত্য আৰু জাতিৰ বাবে প্ৰাণ আহুতি দিয়া শ্বহীদসকলৰ প্ৰতি শ্বহীদ তৰ্পণ কৰে বড়ো সাহিত্য সভাৰ উপসভাপতি দীপক কুমাৰ বসুমতাৰীয়ে। মূল তোৰণৰ কাষতে দুখন বৃহৎ ছবি, দুগৰাকী বৰেণ্য ব্যক্তিৰ, বড়ো সাহিত্যলৈ অনবদ্য অৱদান আগবঢ়োৱা ভাষাবিদ শিক্ষাবিদ প্ৰয়াত ডক্টৰ প্ৰমোদ চন্দ্ৰ ভট্টাচাৰ্য আৰু অধ্যাপক মধুৰাম বড়োৰ প্ৰতিচ্ছবি। এই দুগৰাকী পুৰুধা ব্যক্তিৰ প্ৰতিচ্ছবিৰ সন্মুখত বড়ো সাহিত্য সভাৰ স্বৰ্গগামী বিষয়ববীয়াসকলৰ পবিত্ৰ স্মৃতিত তৰ্পণ কৰে বড়ো সাহিত্য সভাৰ উপসভাপতি ৰমেনা ইজলাৰীয়ে। দিনৰ 11 বজাত বড়ো সাহিত্য সভাৰ উপসভাপতি কমলাকান্ত মুছাহাৰীৰ সঞ্চালনাত অনুষ্ঠিত হয় স্মৃতিগ্ৰন্থ আৰু গ্ৰন্থ উন্মোচনী সভা। স্মৃতিগ্ৰন্থ উন্মোচন কৰে অসম চৰকাৰৰ গড়কাপ্তানী বিভাগৰ প্ৰাক্তন আয়ুক্ত আৰু বিশেষ সচিব মোহন চন্দ্ৰ বড়োৱে। এই সভাত বড়ো সাহিত্য সভাই প্ৰকাশ কৰা 11খন গ্ৰন্থৰ লগতে আন বহুতো লেখকৰ ভালেসংখ্যক গ্ৰন্থ উন্মোচন কৰা হয়। স্মৃতিগ্ৰন্থ উন্মোচনী সভাতে বড়ো মিকিৰকে ধৰি বিভিন্ন জনগোষ্ঠীয় নৃত্যগীতো পৰিৱেশন কৰা হয়। স্মৃতিগ্ৰন্থ উন্মোচন কৰি দিয়া ভাষণত মোহন চন্দ্ৰ বড়োৱে কয়, ভাষা থাকিলেহে জাতি থাকিব আৰু ভাষাইহে এটা জাতিক শক্তিশালী কৰি তোলে। বড়ো ভাষা এটা বড়ো জাতিৰ এটা বিশেষ বৈশিষ্ট্য, বহুকেইটা বৈশিষ্ট্য আছে বড়ো জাতিৰ, সাহিত্য সংস্কৃতি কালচাৰ, কিন্তু ভাষা এটা এটা অন্যতম বৈশিষ্ট্য। আপোনালোকে জানে কেইটামান কথা, যে কিছুমানে ক'ব খোজে যে ভাষা জীয়াই থাকিলে জাতি জীয়াই থাকিব, আৰু কিছুমানে ক'ব খোজে যে জাতি জীয়াই থাকিলে ভাষা জীয়াই থাকিব।
কিন্তু দুইটাই যথেষ্ট যুক্তিসঙ্গত কথা, দুইটাই প্রয়োজন। একচুয়ালি জাতি না থাকিলে ভাষা হব নয়, আর যদি ভাষা না থাকে তেতিয়া জাতির পরিচয় না থাকে। এই বড় জাতির যদি এই ভাষা কেতিয়া হয়তো সৃষ্টি হয়েছিল বা কেতিয়া তার আরম্ভণি সেইটা কোয়া টান, কিন্তু আজির পর প্রায় 100 বছর আগতে 1915 চনত প্রথম বড় ভাষার কিতাব প্রণয়ন করেছে। আজি আর এই 100 বছর আজি বড় ভাষায় ইউনিভার্সিটি পর্যন্ত আহিবলে সক্ষম হয়েছে। আর বড় ভাষার প্রথম সাহিত্য সভা হয়েছিল 1952, আজি প্রায় 66 ইয়ার্স ক্রস করেছে। 66 ইয়ার্স ক্রস করার পিছত আজি বড় ভাষায় এইটু স্টেজলে আহিছে। কিন্তু মই জানো যে বড় জাতি একটা সাধারণ জাতি নহয়, যথেষ্ট শক্তিশালী জাতি। আসলতে যথেষ্ট কষ্টর বিনিময়ত, যথেষ্ট নিজের বলত আজি ভাষা সংস্কৃতি জিয়াই রাখলে সক্ষম হয়েছে। যথেষ্ট বাধাবিঘিনি সত্ত্বেও, কেনো বড় ভাষা মানুষসকল, বড়োভাষী মানুষসকল একত্রিত হিসাবে নাই, গোটেই অসমত খিচড়িত হয়ে আছে, কম কম জায়গাত আছে। এটা কম জায়গাত কম মানুষ থাকি একটা ভাষা জিয়াই রাখাটো সাধারণ কথা নহয়, সহজ কথা নহয়। গতি এনেকা একটা কষ্টর মাজেদি ভাষাটো জিয়াই রাখবলে সক্ষম হয়েছে। এই সভাত উপস্থিত থাকি বক্তব্য আগবঢ়াই মণিপুরের সাহিত্যিক তথা মণিপুর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক ডক্টর ইরম গম্ভীর সিং। When I come here, when the place Doimalu, when I heard the place Doimalu, I could not resist. Doimalu নাম তো শুনার লগে লগে মই থাকিব নোৱাৰা হলো, কারণ মই যেতিয়া সাইডুয়া কলেজত ইংরাজি প্রবক্তা হিসাবে চাকরি করে আসিল, তেতিয়া মই সাইকেল লৈ আহোঁ এই দৈমালুখন চাবলৈ। তেতিয়া আমার আজির যেটো ডক্টর সুরত বসুমতারি আমার যেটো গান গাইছিল, গানের হেৰি ইহত আমার স্টুডেন্ট আছিল, বহুত কেইবাটাও আছিল। বড়ো গাঁওবিলাক মই ঘুরু চাও, কিবা এটা ভাল লাগে যে মই মণিপুরের পৰা আহি গহপুরত মই নিজের এজন খিলঞ্জিয়া, এটা নেটিভ অসমৰ খিলঞ্জিয়া বুলি ভাবিবলে লৈছো। মিচিং মানুহক দেখি, বড়ো মানুহক দেখি মই বিরাট ভাল পাইছিল, কারণ এইটো মানে ইয়াতে আছে যে বেস্ট এডুকেশন ইজ গিভেন অনলি থ্রু মাদার টাং, নিজের মাতৃভাষাতে এটাইতকে ভাল শিক্ষাটো দিব পাৰে বুলি। সেইটো আমি UN যেটো ইউনেস্কো যেটো হেৰিত আছে সেইখিনি মই মনত পৰিছো। আজি মোৰ ভাল লাগিল ইয়াত আহি উপস্থিত হৈ বহুত আনন্দিত হৈছো। কিন্তু অন দিস অকেজন অফ ইনগ্রেশন অফ লিটারি কাইন্ড অফ এক্টিভিটিজ, মই ভাবো বড়ো সাহিত্য সভার পৰা শিকিব পৰা বহুতখিনি আছে, আৰু লগতে কত বা কেনেকৈ ইম্প্রুভ করলে ভাল হব সেইটো নিজে উপস্থিত থাকিলেহে অনুভব কৰিব পাৰিম। নহলে জাস্ট লোকৰ পৰা শুনিলে শুনা কথা, ভাবা কথা, দেখা কথা মাজত বহুত ডিফারেন্স আছে। 11 বজাত অনুষ্ঠিত সম্বর্ধনা আর বঁটা বিতরণী অনুষ্ঠানত সভাপতিত্ব করে সভাপতি তরেন বড়ুয়ে। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকে প্রাক্তন মন্ত্রী থানেশ্বর বড়ো, কুরখাও গৌরা ব্রহ্ম আর মমতা হোজাই। এই অনুষ্ঠানতে বড়ো ভাষাত কৃতিত্ব লাভ করা ছাত্র ছাত্রীসকলক বঁটা প্রদান করার লগতে সাহিত্য অকাডেমি বঁটা প্রাপক ঋতুরাজ বসুমতারী, পূর্ণ ব্রহ্ম আর সীতারাম বসুমতারী সম্বর্ধনা জানা হয়। উখল মাখল পরিবেশতে আমি লগ পাইছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী ত
তথা বড়ো সাহিত্য সভার প্রাক্তন উপসভাপতি থানেশ্বর বড়ো। তেখেতে আমার আগত অনুভব ব্যক্ত করেছিল এইদরে, এতিয়া বড়ো সাহিত্য সভার লগত জড়িত মই 1970 চনের পর আছো, তেতিয়া মানে ওয়েস্ট বেঙ্গলত মহাকালগুড়ির কনফারেন্স হয়েছিল, তেতিয়ারপরে মই কিবা করে আছো। এতিয়া অসম আন্দোলনত জড়িত থাকার সময়লৈকে আছিল যে, কিন্তু মই 1963 চনের পর 66 চনলৈ মই নিষ্ক্রিয় হিসাবে আছিল, এনে অর্ডিনারি মেম্বার হিসাবে আছিল। এতিয়া বড়ো ভাষাটো মানে শিক্ষার মাধ্যম হিসেবে প্রাথমিক পর্যায়ত চলার পিছতেই ক্রমান্বয়ে এটা হাইস্কুল পর্যায়ালৈ চলি আছে, আর সেই বিষয় হিসাবে উপর মহললে আছে। এতিয়া বড়ো ভাষা 1977 চনত গুৱাহাটী ইউনিভার্সিটির পিউ ওয়ান ইয়ার পিউ ক্লাসত এটা MIL হিসাবে তাত ইন্ট্রোডিউস করা হয়েছিল, তেতিয়া মই জড়িত আছিল। আর সেই ভাষাটো প্রবর্তন করার ক্ষেত্রত আমার কিবা আছিল, সেই ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন, বড়ো ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন কমিটির ডক্টর প্রফুল্ল দত্ত গোস্বামী চেয়ারম্যান আছিল, আর মই সেক্রেটারি আছিল, ACT-র মানে ইলেক্টেড মেম্বার একাডেমিক কাউন্সিল। তারপরে আমার ডক্টর প্রমোদ ভট্টাচার্যী আছিল, তেখেতে অ্যাডভাইসার, আর তার লগতে আমার কিবা আমার ভবেন্নার্জি MLA আছিল, আমার তামুলপুর আছিল, মইতো আসলেই। সেই হিসাবে এই উত্থাপন করা 1977 চনের পর ওয়ান ইয়ার পিউ কোর্সত MIL হিসাবে এই আছে। এই গুৱাহাটী ইউনিভার্সিটিয়ে এই ইন্ট্রোডিউস করার পিছত এই সার্কুলার লৈ নেহুত থাকা বড়ো ছাত্র সকলেও তাক MIL হিসাবে পরীক্ষা দিব পৰা এটা সুবিধাটো হয়েছিল, আর সেইটো অর্ডারতে ডিব্রুগড় ইউনিভার্সিটিটো সেইটো মানে প্রবর্তন হয়েছে। এতিয়া মই শিক্ষামন্ত্রী হয়ে থাকতে 1997 চনত বড়ো ভাষাটো মাস্টার ডিগ্রিত প্রবর্তন করা হয়েছে, কোকরাঝার ইউনিভার্সিটি ক্যাম্পাস আছিল, 10 বছর পিছনে এটা বড়োলেন ইউনিভার্সিটি হয়েছে তাতে ফার্স্ট, আর সেই একই চনতে গুৱাহাটী ইউনিভার্সিটিও সেই প্রবর্তন হয়েছে। আর সেই ফলস্বরূপে এতিয়া মাস্টার ডিগ্রি ডিব্রুগড়তো যাওয়া বছর ইমপ্লিমেন্ট হল, তাত মানে বড়ো ল্যাঙ্গুয়েজ। এতিয়া বড়ো ল্যাঙ্গুয়েজটো 8 শিডিউলৰ মানে ভাষা এটা, আর সেই পরিপ্রেক্ষিতত এতিয়া এটা সুবিধা হয়েছে কি, এই 8 শিডিউলত পোৱাৰ কারণে এতিয়া সেই ল্যাঙ্গুয়েজটো কিবা আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিটিটো এটা অপশনেল পেপার হিসাবে দিব পৰা হৈছে। সেই কারণে যোৱা বছর বড়ো ছাত্র ছাত্রী কিছুমানে অল ইন্ডিয়া কম্পিটিশন কিছু আগবাড়িছে, গতিকে সেই নিজৰ মাদাৰ টাং হওয়ার কারণে বোধহয় নম্বরটা অলমান বেশি পায় এনেকুৱা ধরনের ভাব হয়েছে। তে সেই হিসাবে মই তেনেকুৱা জড়িত থকার পিছত এতিয়া সক্রিয় রাজনীতি আর নকরো, বিষয়ভাব নলং, যি পেপার রিজাইনশন দিয়া নাই যদিও, মই মানে সক্রিয় বয়স হয়েছে 80+ হয়েছে, তো সেই কারণে এটা উপদেষ্টা হিসাবে বেলেগ দলতো যাওয়ার প্রশ্ন উঠে, এই কারণে মোক মানে বড়ো সাহিত্য সভাত এটা কি কয় লাইফ মেম্বার করেছে, এই হিসাবে পরামর্শ দিয়ে আছো, সাজেশন দিছো কি করব লাগে। দ্বিতীয় দিনের অন্তিম কার্যসূচী হিসাবে সন্ধ্যা 7 বজাত অনুষ্ঠিত হয় এখনই বারে রহনিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সামরণি পড়ে বড়ো সাহিত্য সভার দ্বিতীয় দিনের কার্যসূচী।